নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার ইউটিউব চ্যানেল পারমিতা ফুড অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, হ্যাঁ না? সব জায়গায় খুব ঠান্ডা পড়েছে, এবারে ঠান্ডাটা যেন সহ্য করাই যাচ্ছে না একদম। আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে পারেন, মানে টুকটাক, মানে ওটা আপনাদের সব কিছু, স্ন্যাক্স বলুন, রাতের খাবার, ডিনারের সাথে বলুন, লাঞ্চের সাথে বলুন, সব কিছুর সাথেই চলে। তো খুব ইজি জিনিসটা, আমি এখন ঘরে বানাচ্ছি, তো আমি ভাবলাম যখন আমি ঘরে এখন বানাচ্ছি তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো চলুন, আজকে আমি বানাচ্ছি টমেটো পোড়া, হ্যাঁ, যেটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে, রুটি, গরম ভাত, হ্যাঁ, কোনো কিছু সন্ধ্যাবেলায় স্ন্যাক্স বানালে স্ন্যাক্সের সাথেও খেতে ভালো লাগে। তো চলুন দেখে নিন আমি কীভাবে টমেটো পোড়া করছি। তো সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন, আর কেমন লাগলো জানাবেন কমেন্টের থ্রু। আপনারা যদি করে থাকেন ঘরে, কীভাবে করছেন জানাবেন, ভালো লাগবে। চলুন মেন ভিডিওতে যাওয়া। আমি টমেটো পোড়া বানানোর জন্য দুটো টমেটো নিয়েছি। তো এই দুটো টমেটোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে একটু চাকু দিয়ে তার চার সাইডটা একটু ভালো করে কেটে নেবো, যাতে ভিতরগুলো ভালোভাবে পুড়ে যায় বলে। আমি এরকমভাবে টমেটোটাকে চার সাইড থেকে একটু ছিঁড়ে দিচ্ছি, যাতে ভিতরগুলো ভালো করে পুড়ে যায়। এরপর আমি একটু সর্ষার তেল টমেটোর গাগুলোতে ভালো করে মাখিয়ে নেব। টমেটোর গায়ে সর্ষার তেলই মাখাবেন, কিন্তু এটা অন্য কোনো তেল মাখানো যাবে না, সর্ষার তেলই মাখাতে হবে। এবার আমি গ্যাসটা অন করে নিলাম। আমি এর মধ্যে রুটির যে জালিটাকে বসিয়েছি, রুটি ছাকার জালি, এটাকে টমেটোগুলোকে দিয়ে দেব। রুটি ছাকার জালিটা দিয়ে এটা ভালো করে পোড়ানো হয়ে যাবে। যদি কারো কাছে শীত থাকে লোহার, ওটাও টমেটোর ভিতরে ঢুকিয়ে পোড়াতে পারেন। এই টমেটো পোড়া যে জিনিসটা, এটা টমেটো ভর্তা বলেও অনেকে জানে, বিভিন্ন নামে পরিচিত। আমরা কেউ কেউ টমেটো পোড়া বলি, কেউ কেউ টমেটোর ভর্তা বলে। শীতকালে খেতে খুব টেস্টি লাগে এগুলো। কিছু না হলে একটু বেগুন ভাজা হয়ে গেলো বা বেগুন পোড়া হয়ে গেলো, তার সাথে যদি একটু টমেটো পোড়া, তো দারুণ একটা কম্বিনেশন। টমেটোগুলো আমার পোড়ানো হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার এই যে পুড়ে গেছে পোড়া যে অংশটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, আর একটু তিতা তিতা ভাব লাগবে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার হয়ে গেছে টমেটোগুলো মোটামুটি। এবার এটাকে আমি রেখে দেবো। এই টমেটো পোড়ার জন্য একটু যদি পাকা টমেটো হয় খুব ভালো হবে। আমি যে টমেটোগুলো ইউজ করেছিলাম খুব একটা পাকা নয়, কিন্তু তবুও ভালো লাগে খেতে। তো এটা একটু পাকা টমেটো হলে খেতে আরও ভালো লাগবে। এটাকে ভালো করে চটকে নেব, ঠিক আছে? আমি ভালো করে চটকে মেখে নিয়েছি টমেটোগুলো। এখন ভালো করে মিহি করে মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন নুন দেব। আর একটুখানি চিনি দেব। চিনিটা অপশনাল, যারা যারা অত মিষ্টি পছন্দ না করেন নাও দিতে পারেন। আমার এবার একটু টক মিষ্টিটা খেতে পছন্দ, তো এই জন্য আমি একটু চিনি দিলাম। আমি টমেটোটা মাখবার জন্য
ধনে পাতা পেঁয়াজ কুচানো আর রসুন কুচানো কেটে রেখেছিলাম সবগুলোকে আমি এর সাথে মিশিয়ে দিলাম একটু লঙ্কা কুচিও করেছিলাম এটা অনেকেই শুকনো লঙ্কা পুড়িয়েও মাখে শুকনো লঙ্কাতে কারণে কাঁচা লঙ্কার যে স্বাদটা খুব ভালো লাগে খেতে যে যার চয়েস আপনার যেটা পছন্দ সেরকম আমি করব ভালো করে মিশিয়ে নেব আমার এই টমেটো মাখা রেডি হয়ে গেছে প্রথমে একটু খেয়ে দেখি কিরকম লাগছে খুব সুন্দর লাগছে যাই হোক টমেটো মাখাটা খুব টেস্টি হয়েছে খেতে আপনারা আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কিরকম লাগলো এটা খুব সহজ রেসিপি ঘরোয়া রেসিপি